21 সেন্টিমিটার, 0 থেকে 21 সেন্টিমিটার নেব। নেওয়ার পরে এর মাঝামাঝিতে একটা অথবা মাঝামাঝিতে একটা ডট আগে দিয়ে নিই, তারপরে তোমরা বুঝতে সুবিধা হবে। 250 একটা ডট দিলাম, কততে লিখে দিচ্ছি 0 থেকে 21 সিএম মানে সেন্টিমিটার, 10.5 মানে 250 একটা ডট দিলাম। এই ডট থেকে আবার আমরা কি করব, 10.5 পর্যন্ত উচ্চতা নেব, 10.5 10.5 পর্যন্ত অথবা 7 × 14 নিলাম, এটা বেশি সুবিধা হবে। 7 × 14 এখানে আমি 2 সেন্টিমিটার পর পর একটা করে ডট দেব, 2, 4, 6, 8, 10, 12। তো এখানে নাম্বারিং করব এখান থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7। তো নাম্বারিং করার পরে আমরা এখন এই যে এই লাইনগুলোকে 7টা করে ভাগ করব। কিভাবে ভাগ করবো, এটা দেড় করে নেব, 1.5 মানে দেড়ে একটা ডট দিলাম, দেড় কত, 3, 4.5, 6, 7.5, 9, 10.5 তো এটা আছে, তাই না। আবার এখান থেকে ধরে এভাবে করে আবারও দেড় করে নেব, 3, 4.5, 6, 7.5, 9, 10.5 শেষ। তো এগুলোকে নাম্বারিং করবো, এটা দিয়েছি উপরে কত, 1, এখানে আমরা লিখব 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এই না 14 সেন্টিমিটার, 0 থেকে 14, আর এটা 0 থেকে 21, ওকে, এটুকু শুধু মনে রাখো। আর এখন নাম্বারিং করলে হয় না করলে হয়, আমি খালি এগুলো মিলিয়ে দিলেই হবে, আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে দেখো এই ডট থেকে প্রথমটার সাথে মিলাবো, এটা 1, এটা 2, 3, এদিকে যাবে, হ্যাঁ ভাই এখানে শুরু করে। তাই দেখো এই 1 থেকে এই 1 শুধু মিলাবো, আবার এই 2 থেকে এই 2 সাথে। তা আমি যদি দাগটা এখান থেকে দেই, দেখো তাহলে আবার এটাকে দিয়ে রেস করতে হবে, তাই না। কিন্তু আমি ধরবো এখানে, এই যে ধরলাম এই ডট থেকে এই ডট ধরলাম, কিন্তু দাগটা দিব এই জায়গা থেকে এই জায়গাটা থেমে যাবো, এইটুকু দাগ দিব না, বুঝতে পেরেছো সাদা। এরপর 3, দেখো 3 আর 3 ধরলাম, এই 3 আর এই 3 ধরলাম, শুধু এখানে দাগটা মিলাবো, সহজ না। এই যে এই ডট থেকে পরের ডট, এই যে মিলাই দিলাম, এই ডট থেকে এই 5 এর ডটটা ধরলাম, মিলাই দিলাম, এটা আমি লিখে নিতে পারি, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তারপরে 6 থেকে এই 6 ধরলাম, মিলিয়ে দিলাম, তারপর 7 থেকে এই 7 ধরলাম, মিলিয়ে দিলাম। তাহলে কি স্মৃতি শুধু মতো লাগছে না এক সাইড। এখন আমরা এই পাঁচটা করে ফেলবো, এখানে লিখে দিই 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এই 1 থেকে আবার এই 1 মিলাবো, শুধু তোমাকে বক্স টাকা শিখে গেলেই খালি মিলিয়ে দিলে হয়ে যাবে, 2 থেকে এই 2, 3 থেকে এই 3, এই 4 থেকে উপরের যে 4-এর ডট, এই যে 5, 5 থেকে এই 5, কিন্তু দাগটা আমরা এখান থেকে দেব না, দেব এই দাগ থেকে, 6 থেকে এই যে 6, 7 থেকে এই যে 7, হয়ে গেল। এখন আমরা কি করবো, ওই 5-এ 2টা লাইন দিব, দিলাম এখান থেকে 1, 2, এই পাশ থেকে এই কোণায় মিলাবো, এই কোণায় মিলাবো, আবার এই কোণা থেকে 1, 2 এখানে মিলাবো, এখানে মিলাবো, তারপরে আবার এইখান থেকে নিচে মিলাই দেবো, হয়ে গেল স্মৃতিসৌধ। এখানে কিছু সিঁড়ির মতো থাকবে, তবে এই লাইনটাকে মুছে নিতে হবে, এটা মুছতে হবে, তারপরে এই ভিতরে এটা এই লাইনটা মুছতে হবে, সিঁড়ি থাকবে এর মতো আছে। আর তারপর তোমার এটা হয়ে গেলে তারপর তুমি একটা ফ্ল্যাগ দিয়ে দিলে, ওকে, খুব সহজ না।
তাহলে এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। জিরো থেকে, জিরো থেকে কত, এদিকে জিরো থেকে 14 সেন্টিমিটার, তাই না? আমি লিখে দিলাম। আর এদিকে হবে কত, জিরো থেকে 21। এই সূত্রটা মনে রাখলে তুমি টাকতে পারবে।